উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হল মুনা কনভেনশন 2024। ইসলাম, পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি এই স্লোগানে নর্থ আমেরিকাতে মুসলমানদের বৃহৎ সম্মেলন মুনা কনভেনশন 2024 সফলভাবে সম্পন্ন হয়েছে। গত 9 আগস্ট শুক্রবার থেকে 11 আগস্ট রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী মুনার এই সপ্তম বার্ষিক সম্মেলনটির আয়োজন করা হয়। শুক্রবার মুনা কনভেনশনে আগত অতিথিদের জুমার নামাজের শেষে সম্মেলনটি শুরু হয়। 3 দিনের এই সম্মেলনের প্রতিটি পর্ব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইসলাম, শান্তি ও মানবতার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে এবারের মুনা সম্মেলনে 20 সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। কোরআন সুন্নাহ আলোচনা, জ্ঞানগর্ভ নির্দেশনা, দোয়া মোনাজাত এবং শিক্ষার দারুণ সব আয়োজনে বাংলাদেশ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের 40 জন স্বনামধন্য এবং বিখ্যাত স্কলার্স কনভেনশনে কোরআন এবং সুন্নার আলোকে বক্তব্য রাখেন। এর মধ্যে অন্যতম ছিলেন আবুল কালাম আজাদ বাশার, দেলোয়ার হুসাইন, ইয়াসির কাদি, ওমর সুলাইমান, সিরাজ ওয়াহাজ, হুসাইন কামানি, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর নিখিল সাবা এবং মূলধারা রাজনীতিবিদ তারেক খান প্রমুখ। আয়োজকরা আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করে জানান, এবারের আয়োজনে উপস্থিত ছিল প্রত্যাশার চেয়ে বেশি, প্রায় 5000-এর বেশি নারী পুরুষ অংশ নেন। অনুষ্ঠানের মাঝে ছিল নিয়ম মেনে বিরতি। এছাড়া নামাজের সময়সূচিতে সব বয়সের মুসলিম উম্মারা সারিবদ্ধভাবে সালাত কায়েম করেছেন। সম্মেলনে শিশু কিশোর ইয়ুথ নারী পুরুষদের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন, বিশেষ করে শিশুদের জন্য শিক্ষণীয় বিষয়ের পাশাপাশি লার্ন অ্যান্ড ফানের আয়োজন করা হয়। এছাড়া ইয়ুথ ছেলেমেয়েদের জন্য ভিন্ন ভিন্ন কনফারেন্স ব্যবস্থা করা হয়, সেই সাথে কোরআন প্রতিযোগিতা কালচারাল ইভেন্টেরও আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও কনভেনশনে একটি ফ্লোর জুড়ে ছিল রকমারির সামগ্রীর মেলা, যেখানে পাওয়া গিয়েছিল নারী পুরুষের পোশাক পরিচ্ছদ, অলংকার, হস্তশিল্প সামগ্রী, গিফট আইটেমস ও খাবারের দোকান। মুনা কনভেনশন 2025-এর তারিখ ঘোষণা। নর্থ আমেরিকাতে মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন মুসলিম উম অফ নর্থ আমেরিকা আয়োজিত মুনা কনভেনশন 2025-এর তারিখ ঘোষণা করেছে আয়োজকরা। আগামী বছরের 8 আগস্ট থেকে 10 আগস্ট 3 দিনব্যাপী মুনা কনভেনশন 2025 অনুষ্ঠিত হবে। ইসলাম, পিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি স্লোগানকে সামনে রেখে গত 9 আগস্ট শুক্রবার থেকে 11 আগস্ট রোববার মধ্যরাত পর্যন্ত নর্থ আমেরিকাতে মুসলমানদের বৃহৎ সম্মেলন মুনা কনভেনশন 2024 অনুষ্ঠিত হয়। প্রায় 20,000-এর মতো ধর্মপ্রাণ মুসল্লিরা এই কনভেনশনে অংশ নেন। ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন। হলিউড মসজিদে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। গত 15 আগস্ট বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস সময় সন্ধ্যা 6:30 ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে এই কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হলিউড মসজিদ প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর। মুনা নিউ জার্সি নর্থ এবং সেন্টার অফ প্যাটারসনের উদ্যোগে প্যাসাইক কাউন্টি ফেয়ার অনুষ্ঠানের আয়োজন। মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টার এবং মুনা সেন্টার অফ প্যাটারসন এর যৌথ উদ্যোগে প্যাসাইক কাউন্টি ফেয়ারের দাওয়া ওয়ার্কস অনুষ্ঠিত হয়েছে। গত 15 আগস্ট বৃহস্পতিবার থেকে 18 আগস্ট রবিবার পর্যন্ত 4 দিনব্যাপী এই মেলা চলে। প্রতিদিন প্রায় 25,000-এর মতো উৎসুক জনতা এই মেলায় ভিড় করে। মেলায় আগত ভিন্ন ধর্মাবলম্বী ও ভাষার লোকদের মাঝে বাংলা, ইংরেজি, স্প্যানিশ এবং চাইনিজ ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ কপি বিতরণ করা হয়। এছাড়া ইসলামিক লিটারেচার এবং ফ্লায়ারও বিতরণ করা হয়। মেলায় 4 জন পুরুষ এবং 3 জন নারী কালামে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।